এই প্রতিটা মন্দিরে কি পুজো পায় শিবলিঙ্গ? এখনো কি রাজাদের বংশ আছে? নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমাদের এই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আরও একটি আধ্যাত্মিক ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে যাব মল্লারপুর শিব মন্দির দর্শনে। মল্লারপুর হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার রামপুরহাট মহকুমার ময়ূরেশ্বর ব্লকের অন্তর্গত একটি গ্রাম। নিকটতম রেলওয়ে স্টেশন হলো মল্লারপুর তারাপীঠ মন্দির থেকে এই মল্লারপুর শিব মন্দিরের দূরত্ব 13 কিলোমিটার। মল্লারপুর নামটি মল্ল রাজাদের থেকে এসেছে। মহান মল্ল রাজা বীর হাম্বিরের সাথে এর কিছু সংযোগ রয়েছে বলে মনে করা হয়। মন্দিরের নাম এবং গ্রামের ব্যুৎপত্তিও এই ঘটনার ইঙ্গিত দেয়। মনে করা হয় মন্দিরটির নির্মাণকাল খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর। মূল মন্দিরে যে তারিখটি চিত্রিত করা হয়েছে তা দেখায় যে মন্দিরের উৎপত্তি 1192 খ্রিস্টাব্দে হয়েছিল। প্রবেশদ্বারে মন্দিরের তারিখটি বাংলার 599 সাল বলে উল্লেখ রয়েছে। তবে মন্দিরের বর্তমান কাঠামো অনেক পরবর্তী সময়ের বলে মনে করা হয়। তো বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছালাম মল্লারপুর শিব মন্দিরে। এই যে পিছনে বটগাছগুলো দেখতে পাচ্ছেন, এটা বটতলা বলা হয়। এবং আমার ঠিক পিছনে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মল্লারপুর শিব মন্দির। তো চলুন আমরা এখন এই মল্লারপুর শিব মন্দিরে প্রবেশ করব এবং আপনাদেরকে পুরো এই মন্দিরের সমস্ত কিছু ডিটেলস বলবো এবং আপনাদেরকে এই মন্দিরের সমস্ত কিছু দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন, চলুন। তো বন্ধুরা চলুন এখন আমরা ধীরে ধীরে এই মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করি। প্রবেশের মধ্যেই দেখুন, এটা আপনাকে স্বাগত জানাবে, এখানে প্রণাম অবশ্যই করবেন। আর দেখুন মন্দিরের অভ্যন্তরে প্রবেশের আগেই যেসব মানে শিল্পগুলি রয়েছে সেগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এই মল্লারপুর শিব মন্দির আজকের নয়, বহু বছর আগেকার পুরনো একটি মন্দির। এখানে একটি পাথর সাহিত্য অবস্থায় রয়েছে, জানি না এটা কী, এখানে কথা বলেই আপনাদেরকে আমি বলতে পারবো। আর দেখুন এইদিকের মেন গেট, এটা এই মন্দিরের মেন ফটক। বন্ধুরা এখানে মেন মন্দির দর্শন করার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে অনেকগুলি মন্দির এখানে শিব মন্দির রয়েছে। দেখুন এই ছোটো ছোটো মন্দিরগুলি, দেখুন এখানে এইরকম অনেক মন্দির রয়েছে যেখানে শিব ঠাকুরগুলি রয়েছে। দেখুন এইভাবে অনেক মন্দির রয়েছে, এই মন্দিরগুলোতে হয়তো আর পুজো হয় না, কেননা ভেতরে মন্দিরের ভেতরে বন হয়ে গেছে, পরিত্যক্ত অবস্থায় রয়েছে, আপনারা নিজেই দেখুন। এরকম অনেকগুলি মন্দির এই পরিসরে রয়েছে, লাইন দিয়ে একদম সারিবদ্ধভাবে রয়েছে প্রাচীন মন্দিরগুলি। মন্দিরগুলি বহু পুরনো বলেই মনে হচ্ছে, নিজেরাই দেখে বুঝতে পারছেন সেগুলি। এই মন্দিরটাতে কিন্তু পুজো হয়, দেখুন কেউ একজন এই মন্দিরে ফুল নিয়ে গেছে, শ্রী তারেশ নামরা শিব। দেখুন প্রতিটি মন্দিরের ডিজাইন কিন্তু আলাদা নয়, এই মন্দিরের
শিল্পকলা আবার সম্পূর্ণ আলাদা। এই মন্দিরেও কিন্তু পুজো হয়। মন্দিরগুলিতে প্রথমে পোড়ামাটির অলঙ্করণ ছিল, কিন্তু বর্তমানে সেগুলি ভেঙে পড়েছে। যেগুলি বেঁচে আছে তাদের বেগুনি রং করা হয়েছে এবং কিছু কিছু রৌপ্য বর্ণেরও কালার করা হয়েছে। এই দুই মূল মন্দির ছাড়া বাকি ছোট মন্দিরগুলি চারচালা শৈলীর বিশিষ্ট। মন্দিরটিতে পোড়ামাটির প্যানেল রয়েছে যা অন্যান্য পৌরাণিক ব্যক্তিত্বের সাথে ভগবান শ্রীকৃষ্ণের জীবনকেও চিত্রিত করছে রয়েছে। সব মিলিয়ে টোটাল এখানে 21টা শিব মন্দির আছে। এটা হলো ভোগ ঘর, এখানে বাবার ভোগ তৈরি হয়। মল্লেশ্বর শিব মন্দির এই রয়েছে মাতৃ সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের সমাধিস্থল। বন্ধুরা, এই মন্দিরের মধ্যেই রয়েছে শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশের যুগলচরণ কমনে আশ্রিত সশ্রদ্ধ প্রণামের এই ঢিবিটা। আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন এটি। কৃষ্ণানন্দ আগমবাগীশকে সেই নিয়ে নিশ্চয়ই আপনাদেরকে আর বলতে হবে না, কিন্তু তাও যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, কৃষ্ণানন্দ আগমবাগীশী হলেন বাংলায় প্রথম বড়মা অর্থাৎ কালীমায়ের পূজার প্রচলন করেছিলেন যিনি। কৃষ্ণানন্দ আগমবাগীশ সম্পর্কে সম্পূর্ণ যদি জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলেই কৃষ্ণানন্দ আগমবাগীশের ব্যাপারে পুরো একদম সম্পূর্ণ ডিটেলসে বর্ণনা করা আছে, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন, নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। তো চলুন দেখে নিই এই মন্দিরে আর কী কী মন্দির দেখার আছে। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ দেখতে থাকুন আপনারা। এদিকে মনসাতলা রয়েছে, বিশাল বড় একটি মনসা গাছ। পুজো হয় মা মনসার। আর বন্ধুরা, এই যে মন্দিরটা আপনারা দেখছেন, এই মন্দিরটা মূল মন্দির, এখানে মূল শিব মন্দির এটা। আমরা মূল শিব মন্দিরে প্রবেশ করব, কিন্তু তার আগে এখানে যতগুলি মন্দির আছে এবং যা কিছু আছে সব কিছু আপনাদেরকে দেখিয়ে নিই, তারপরেই আমরা মূল মন্দিরে প্রবেশ করব। তো বন্ধুরা, এটা হচ্ছে মহাদেবের নাট মন্দির, দেখতেই পাচ্ছেন আপনারা। মন্দির পরিসরে সব মিলিয়ে 24টি মন্দির এবং একটি নাট মন্দির রয়েছে। এখানে মোট 21টি ছোট শিব মন্দির রয়েছে মূল মন্দির বাদে। মন্দিরটি অনেক অনেক প্রাচীন। প্রবেশপথের শীর্ষে রয়েছে নহবতখানা। এইখানে প্রধান শিব মন্দিরটি উত্তরমুখী এবং চারচালা শৈলীর। এছাড়াও পূর্বমুখী দোচালা শৈলীতে একটি উত্তরমুখী শক্তি মন্দির রয়েছে, যার পিছনে একটি অষ্টভুজ আকারের অভ্যন্তরীণ গর্ভগৃহ রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে গর্ভগৃহের প্রবেশদ্বারটি একটি ভাস্কর্য এক শিলা কাঠামোযুক্ত। মন্দিরের দোচালা অংশের ভিতরে পূর্ব দেওয়ালে প্রাচীন পাথরের মূর্তিও রয়েছে। এখানে উভয় মন্দির একই সময়ে নির্মিত বলে মনে করা হয়। তো বন্ধুরা, এটা হলো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির মল্লারপুর। তো বন্ধুরা, চলুন আমরা এই মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করি। এখানে ঠাকুরমশাইয়ের ব্যবহার অতি সুন্দর। তো বন্ধুরা, মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করে বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি এই মূর্তিগুলি, দেখুন আপনারা দর্শন করুন। আর ডান দিকে এইসবগুলি পড়ে রয়েছে। তো চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে চলি মন্দিরের দিকে এবং দর্শন করে নিই। দেখুন, মন্দিরের উপরিভাগে দেবী দুর্গার এই চিত্রপট বর্ণিত রয়েছে, আর এখানে রয়েছে এই চিত্রপটটি। আর তো চলুন আমরা দেখে নিই এবার মায়ের মূর্তি। মন্দিরের গেটগুলি কিন্তু খুবই নিচু, দেখে ঢুকবেন, তার কারণ মাথায় লেগে যেতে পারে। মন্দিরে ঢুকে এইখানে মূল মন্দিরে প্রবেশ করে এখানে গর্ভগৃহে আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে দুটি কাষ্ঠ রয়েছে রাখা, কিন্তু কী সেটা বলতে পারবো না। আর মন্দিরের অভ্যন্তরটা দেখুন, উপরে একটি পর্দা দ্বারা ঘেরা আছে এবং মায়ের মস্তকের উপর ফ্যান চলছে যাতে মায়ের কষ্ট না হয়। আর এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কঙ্কালী মা, ঠিক আছে, এটা কঙ্কালী মা। আর মায়ের এখানে চুনরিগুলো রাখা রয়েছে। তো চলুন এবার মায়ের দর্শন করা যাক। মায়ের পাদ ও পদ্ম আপনারা দর্শন করছেন এখানে। সবাই প্রণাম জানান, জয় মা সিদ্ধেশ্বরী মায়ের জয়।
তো বন্ধুরা, এই যে দর্শন করছেন আপনারা এখন মা সিদ্ধেশ্বরী, আপনারাও আসুন এখানে, নিজের চোখে দর্শন করে যান, মায়ের আশীর্বাদ নিয়ে যাবেন অবশ্যই। মা সিদ্ধেশ্বরীর অসাধারণ মুখমণ্ডল যা সত্যিই বড় হৃদয়কারী। তো বন্ধুরা, আপনারা মা সিদ্ধেশ্বরী দর্শন করলেন, এবং চলুন দেখি এই মন্দিরে আর কী কী রয়েছে। বন্ধুরা, মেন মন্দিরে প্রবেশের আগে আপনাদেরকে এই কলেতে এখানে পা ধুয়ে নিতে হবে, তবেই আপনারা এই মন্দিরে মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন, তার আগে নয়। গ্রাম মল্লারপুরের মল্লেশ্বর শিব মন্দিরে শিবরাত্রি ও গাজন অনুষ্ঠিত হয়। মল্লেশ্বরের চড়ক পূজার সময় ফুল খেলা হয়ে থাকে। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি এই মূল মন্দিরে, যেখানে মল্লেশ্বর শিব মন্দিরের মূল মন্দির। এটা দেখতেই পাচ্ছেন এই মন্দিরের অভ্যন্তরটা। এই শিব মন্দির সম্পর্কে একটু বলুন তো। মন্দির মুক্তি দেবীর আবির্ভাব হচ্ছে মহাভারতে, আর তারপরে অনেক পরে যা কোন রকম কালের নিয়তে ঢাকা পড়েছিল মল্লার সিংহের সময়ের এই মন্দির। মল্লরাজ রাজা উনি পেয়েছিলেন সিংহকে দর্শন করে, আর এই মন্দিরটা 1100 বছরের হলো, আর অন্যান্য মন্দির কোনোটাই 500 বছরের নিচে নয়। এই মন্দির বাইরের এই মন্দিরগুলো, হ্যাঁ, ওগুলো প্রায় 500 বছরের নিচে নয়। আর সন্ন্যাসী কৃষ্ণ আগমবের সেখানে সমাধিস্থ হয়েছিলেন। কুন্তিদেবীর আমলে, মানে মহাভারতের সময়, আর মন্দিরের সামনে ঢুকতে একটা পাথর দেখলাম লম্বা করে সরানো আছে, দ্বার রক্ষী। আপনার নাম? আপনি কি এখানে প্রধান পুরোহিত? আমরা প্রধান পুরোহিত। আর এছাড়া আমাদের আরো অনেক প্রজাতি আছে, গোষ্ঠী আছে, সব এক একদিন মাছ। আচ্ছা আচ্ছা। শিবের ভোগ হয় 22 ভোগ হয়। ভোগ হয়, ভোগের টাইম কত? ভোগের টাইম মানে একটা ডেটটা, একটা ডেট ভোগ হয়। পোটাসুর শিব, পোটাসুরের মদনেশ্বর শিব, বৈদ্যনাথ শিবের উপর ভোগ হয়, মাহিনাথ শিবের ভোগ হয় এখানে, আর পোটাসুরের মদনেশ্বর শিব পালেপর দেখে আসবেন, ওখানে গর্তাক্ষসের হাঁটুর হার আছে। কোথায় ওটা? পোটাসুর তারাপীঠ থেকে কাছে গিয়ে পোটাসুর, ওখানে মদনেশ্বর শিব মন্দিরে বক্রাক্ষস ঠাকুর আছে, মহাভারত বক্রাক্ষস এখনো আছে? এখনো আছে। এখানে 21টা শিব মন্দির আছে টোটাল। কিন্তু অনেকে বলে যে মল্লারপুরে 108 শিব মন্দির, 108 আছে বর্ধমানের কালনা, বর্ধমানের কালনা, আর একটা আছে বর্ধমান যদি নবাবগঞ্জ নাকি বলো সেখানে আছে 108, এইটাতে নেই, এটা 21টা। এই প্রতিটা মন্দিরে কি পুজো পায় শিবলিঙ্গ? না, ওগুলো প্রতিষ্ঠা করা, এটা ওনাদের প্রতিষ্ঠা করা। এখনো কি রাজাদের বংশ আছে এখানে? আমরা হচ্ছে প্রধান রাজগুরু। আমাদের পাঁচজন উপোস করতে হয়, একবার করে ফল জল পাই 25 তারিখ থেকে 31 তারিখ। ওই বেনী মাধব শিবের ফুল পঞ্জিকাতে 25শে চৈত্র নিচের লাইনে দেখবেন, তাহলে এখানকার ব্যাপারটা একটু পেয়ে যাবো সংক্ষেপে। এখনো পয়লা বৈশাখ হয়, প্রচুর ভর্তি হয়, রাজার জিত করে, রাজা আছে লাল বংশ, ঠিক আছে, আমরা এখন পুজো দেবো। ধন্যবাদ আপনাকে বলার জন্য।
প্রভুর আশীর্বাদে ভালো থাকুন, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন। তো বন্ধুরা, আপনারা এখানের পুরোহিতের মুখে সব কিছু কথা শুনলেন। আর এই হচ্ছে শিব মন্দিরটা, দেখুন এই শিবলিঙ্গ, দেখতেই পাচ্ছেন শিবলিঙ্গটা, খুব জাগ্রত একটি শিবলিঙ্গ এখানে। আর এই মন্দিরের অভ্যন্তরে মনসা গাছও রয়েছে এবং ভগবান নন্দীও রয়েছেন এখানে। না না, সবাই বলুন হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বন্ধুরা, এখানে রথের মেলা হয়, দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের সেই রথটি, এখানে রথ খুব সুন্দর একটি রথ রয়েছে। আচ্ছা আচ্ছা, সরি সরি। তো দেখতেই পাচ্ছেন আপনারা জগন্নাথ দেবের রথ। তো বন্ধুরা, আপনারা এই মল্লারপুর শিব মন্দির দর্শন করলেন, আমি নিজেও দর্শন করলাম প্রথমবার, খুব ভালো লাগলো। আমি এখানে এলাম, এখানের পুরোহিত খুব ভালো ব্যবহার করলেন আমাদের সাথে, এইখানে যে 21টা শিব মন্দির আছে সেগুলোও দর্শন করলাম এবং আরও অনেক অজানা কথা যেগুলি জানা ছিল না সেগুলোও জানতে পারলাম। আর এখানে মা সিদ্ধেশ্বরীর দর্শন করলাম, তারপরে কৃষ্ণানন্দ আগমবাগিসের সমাধি মন্দির আপনারাও দেখলেন, আমিও দেখলাম, খুব ভালো লাগলো। তো আপনাদের কেমন লাগলো তা কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, আমার খুব ভালো লেগেছে। আর কমেন্টে অবশ্যই লিখুন জয় মল্লেশ্বর মহাদেবের, জয় হোক। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না, কারণ এইসব ভিডিওগুলি অনেক কষ্ট করে আপনাদের জন্য তৈরি করা। আর নতুন বন্ধুরা সমস্ত কিছুকে জানতে এবং ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং ভ্রমণ সম্পর্কীয় অভিজ্ঞতা সমস্ত কিছুকে মাত্র একটি চ্যানেলে জানতে, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও কোনো এক নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, আপনাদের বহুমূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।